বিএনপি সবকিছু নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, খালেদার আইনজীবীদের মধ্যে কোনো গলদ আছে কি না বিএনপির উচিত তা খতিয়ে দেখা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের স্মরণ সভায় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই শাস্তি হয়েছে বিএনপি চেয়ারপারসনের। সরকারের হস্তক্ষেপ থাকলে কোনো মামলাতেই খালেদা জিয়া জামিন পেতেন না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকার যদি হস্তক্ষেপ করত তাহলে তো এত দীর্ঘ সময় লাগতো না এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়া শাস্তি হয়েছে এবং অনেক মামলায় তিনি জামিন পেয়েছেন। সরকারের যদি হস্তক্ষেপ থাকতো তাহলে যে মামলাগুলোই তিনি জামিন পেয়েছেন সেগুলো তো জামিন পাওয়ার কথা ছিল না। সুতরাং এই ধরনের মিথ্যাচার না করে আমি বিএনপিকে অনুরোধ জানাব, আপনাদের যে যারা আইনি লড়াই করছেন তাদের মধ্যে কি কি গলদ আছে, তাদের মধ্যে একে অপরকে ল্যাং মারার জন্য যে প্রতিযোগিতা আছে সেটি বরং আপনারা ঠিক করুন, তাহলে আপনাদের আইনি টিমটি ভালো মতো কাজ করবে।